আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতি এবং ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে, যেমন যে কত মার্কের পরীক্ষা হয়, কারা দিতে পারবে, তারপরে এই ম্যাথ বায়োলজির পরিবর্তে বাংলা ইংরেজি দাগাইলে কি সমস্যা হইতে পারে। এই সকল প্রশ্ন নিয়ে আমাদের আজকের আলোচনা। সর্বপ্রথম কথা, পরীক্ষাটা কারা কারা দিতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো কাউকে পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত করতে চায় না। সেজন্য মোটামুটি প্রতি বছর এসএসসি এবং এইচএসসি দুইটা জিপিএ মিলিয়ে তোমার যদি 8.5 থাকে, 8.5 থাকে, তুমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে বলে আশা রাখা যায়। এবং এই কারণে প্রতি বছর প্রায় 96,000 থেকে 115,000-এর মতো পরীক্ষার্থীর সংখ্যা থাকে এ ইউনিটে। তবে এই বছর সংখ্যাটা আরও বেশি হইতে পারে, যেহেতু 2021-এ এইচএসসিতে জিপিএ 5-এর সংখ্যা যথেষ্ট বেশি, যথেষ্ট বেশি সেজন্য। আর গত বছর 2020 সালে জিপিএর উপরে কোনো মার্ক রাখা হয়নি এক্সট্রা। তবে এ বছর হবে কি হবে না, এটা সার্কুলার না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। তবে সম্ভাবনা যথেষ্ট আছে যে জিপিএর উপর মার্ক রাখা হবে একটা। আর জিপিএর উপর মার্ক রাখার পরিবর্তেও আমাদের 100 মার্কের পরীক্ষা গত বছর হয়েছিল, এবং খুব সম্ভবত এবছর 100 মার্কের পরীক্ষাই হবে, 100 মার্কের পরীক্ষাই হবে। এর আগে সবসময় 120 মার্কের পরীক্ষা হইতো। পরীক্ষার মান বন্টন প্রায় সেম, তবে আমাদের এই বছর এমসিকিউয়ে, গত বছর যেটা হয়েছে এমসিকিউ 60টা এমসিকিউ, প্রতিটা এক এক করে মার্ক, মোট 60 মার্ক। আর রিটেন হচ্ছে প্রতিটা সাবজেক্টে 4টা সাবজেক্ট, 4টা সাবজেক্ট, এমসিকিউ 15টা আর রিটেন 10 মার্ক। রিটেন কত মার্ক? রিটেন 10 মার্ক। তাহলে 4×10=40। প্রত্যেকটা সাবজেক্টে 4টা করে কোয়েশ্চেন থাকবে, আড়াই করে, 4×2=10, এরকম 10, এইরকম 4টা সাবজেক্ট, 4×10=40 মার্ক মোটে রিটেন থাকবে। আর হচ্ছে 5 মার্কে যে ব্যাপারটা আমরা বোঝা দরকার, যে তোমাকে ন্যূনতম এমসিকিউতে 24 পেতে হবে এবং রিটেনে ন্যূনতম 12 পেতে হবে, ন্যূনতম 12 পেতে হবে। 24 আর 12 মিলে 36 হয়, তবে তুমি পাস করবা যদি 24 আর 12 মিলে 40 হয়। 40 হয় মানে কি, তোমাকে এই 24 থেকে হয় একটু বেশি হতে পেতে হবে, অথবা 12 থেকে একটু বেশি পেতে হবে, দুটো মিলে যোগ করে যেন 40 হয়, দুটো মিলে যেন যোগ করে 40 হয়। যদি 40 হয় তবে তুমি পাস করবা। আশা করি বুঝতে পারছো। এইটা হচ্ছে কত সালের, এটা হচ্ছে 2020 সালের যেই সার্কুলার আছে সেই সার্কুলার অনুসারে আমরা কথা বলতেছি। মোটামুটি এবছর পরীক্ষা পদ্ধতি সেমই থাকবে বলে আশা করা যায়। এবং খাতা দেখা হবে 8,000 থেকে 9,000 পর্যন্ত, 8,000 থেকে 9,000 পর্যন্ত, কারণ সিট সংখ্যার প্রায় 8 গুণ খাতা দেখা হয়, 8 গুণ না, 5 গুণ খাতা দেখা হয়। সিট সংখ্যা যেহেতু 1800-এর মতো, 1800-এর কাছাকাছি, তাই 5 গুণ করলে মোটামুটি 9,000 কি 10,000-এর মতো হয়। মোট 10,000 খাতা দেখা হবে, 10,000 খাতা দেখা হবে। খাতাটা কীভাবে দেখা হবে, প্রথমে তোমাকে এমসিকিউতে 24-এর বেশি পাওয়া লাগবে। 24-এর যদি তুমি বেশি পাও তবেই তোমার খাতাটা দেখার জন্য এলিজিবল হবে। আবার সেই এলিজিবিলিটিও একটা ব্যাপার আছে, যে হয়তো মোটামুটি 10,000 স্টুডেন্ট 30-এর বেশি মার্ক পাইছে। 10,000 স্টুডেন্ট যদি এমসিকিউতে 30-এর বেশি মার্ক পেয়ে থাকে, তাহলে এই যে 24 থেকে 29 পর্যন্ত যে মার্কগুলো আছে এদের খাতা কিন্তু দেখা হবে না। তার মানে যথেষ্ট চেষ্টা করা লাগবে এমসিকিউতে যেন 35-এর মতো মার্ক থাকে, বা 30-এর উপরে যেন মার্ক থাকে। শুধু এই 24-এর আশাটা করাটা উচিত হবে না, একটু বেশি মার্কের আশা করাটা উচিত হবে। সে কীভাবে আমরা সেই মার্কগুলো মানে আনতে পারি, এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা আলোচনা ভিডিও করবো নি। মোটামুটি আমরা একটা আইডিয়া পাইলাম, 24-12 মিলে মোটে 40 হতে হবে, দুটো মিলে একটু যোগ বিয়োগ করে একটু বেশি হওয়া লাগবে। আর সাবজেক্টের ব্যাপারে যদি বলি, ফিজিক্স আর কেমিস্ট্রি এটা কম্পালসরি সাবজেক্ট, এই দুটা তোমার অ্যান্সার করতেই হবে। এখন তোমার যদি ম্যাথ কম্পালসরি হয়, তবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমাকে অ্যান্সার করতেই হবে। এখন তুমি বায়োলজি যদি তোমার 4 সাবজেক্ট হয়, তুমি বায়োলজি বাদ দিয়ে হয় বাংলা অথবা ইংরাজি তোমাকে অ্যান্সার করতে হবে। তুমি যদি বাংলা অ্যান্সার করো, বাংলার এমসিকিউ বাংলা রিটেন অ্যান্সার করতে হবে। তুমি যদি ইংরেজি অ্যান্সার করো, ইংরেজির এমসিকিউ ইংরেজি রিটেন অ্যান্সার করতে হবে। আর তোমার যদি বায়োলজিটা মেইন সাবজেক্ট হয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তবে তুমি ম্যাথটা পরিবর্তে হয় বাংলা অথবা ইংরাজি অ্যান্সার করতে পারবে। আশা করি বুঝতে পারছো যে যে কোনো একটা, দুইটাই তুমি মিক্সচার করে অ্যান্সার করতে পারবা না। তো এখন যেটা হলো কথা এখানে, যে বায়োলজি আর ম্যাথ দাগানোটা কি উচিত না অনুচিত না, কোনটা করা বেটার? আমার মতে সবচেয়ে বেটার অপশন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এই 4টা সাবজেক্ট দাগানো। তবে একান্তই যেহেতু তোমাদের শর্ট সিলেবাস ছিল আর তোমাদের হচ্ছে 4 সাবজেক্টের উপর পরীক্ষা হয়নি এইচএসসি, অনেকেরই দীর্ঘ সময় যাবৎ শর্ট
ফোর সাবজেক্টের উপর প্রিপারেশন নেওয়া হয়নি, হয়তো ম্যাথটা পড়া হয়নি, হয়তো বায়োলজিটা পড়া হয়নি। যদি ম্যাথটা না পড়া হয়ে থাকে, যদি তুমি একান্তই মনে করো আমি ম্যাথ পারবো না, ম্যাথ আমার দ্বারা পসিবল না, এই অল্প সময়ে ম্যাথের প্রস্তুতি নিতে পারবো না, আমি বাংলা অথবা ইংরাজি, বাংলা অথবা ইংরাজি আমার মোটামুটি প্রিপারেশন আছে, আমি আরেকটু যদি পড়ি বাংলা দিয়ে আমি ভালো করতে পারবো, তুমি অবশ্যই বাংলা দাগাও, আমি তোমাকে না করবো না। তোমার যদি বায়োলজি না পড়া থাকে তবে তুমি বাংলা ইংরাজি দাগাও, সমস্যা নেই। সমস্যাটা শুধু কি, সমস্যাটা হচ্ছে তুমি যদি ম্যাথ না দাগাও, ম্যাথ যদি না দাগাও তাহলে ম্যাথ রিলেটেড 12-13টার মতো সাবজেক্ট আছে, এগুলো তোমার চয়েস লিস্টে আসবে না, চান্স পাওয়ার পরে তুমি সেগুলো চয়েস লিস্টে দিতে পারবে না। বায়োলজি না দাগাইলে বায়োলজি রিলেটেড 10-12টার মতো সাবজেক্ট আছে, সেগুলো তুমি কী করতে পারবে না, চয়েস লিস্টে দিতে পারবে না, তখন তোমার ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো পড়তে হবে। এইটা এইটা খুব বড় কোনো রিস্ক না। তোমার যদি একান্তই বায়োলজি একদমই পছন্দ না হয়, একদমই পছন্দ না হয়, তাহলে তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্ট পড়ে রাখো বা কী করবা, সেজন্য তোমার তো পড়ার কোনো প্রয়োজনই নাই। তবে যদি তুমি মনে করো না আমি বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাইলে আমি পরবর্তীতে পড়ে নিতে পারবো, তাহলে তুমি অবশ্যই এই যে 2 মাস সময় আছে বা 1 মাস সময় আছে, এই সময়ে বায়োলজি রিলেটেড প্রশ্নগুলো একটু দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 বছরের, বিগত 20 বছরের প্রশ্নগুলো মোটামুটি একটু যদি দেখো, সেই অনুসারে যদি বোর্ড বইটা পড়ো, তাইলেই তোমার বায়োলজি নিয়ে ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, আশা করি বুঝতে পারছি। আর ম্যাথ, ম্যাথ ভাই আমি নিশ্চয় দিয়ে বলতে পারি, ম্যাথে যে 15টা MCQ আছে, 15টা MCQ-র মধ্যে 10টা MCQ বিগত বছর থেকে রিপিট করবে, বিগত বছর থেকে রিপিট করবে। তোমার যদি ম্যাথ একান্তই ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে হয়, তুমি জাস্ট ঢাকা ইউনিভার্সিটি বিগত 20 বছরের কোয়েশ্চেনগুলো সলভ করো, শুধু ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন সলভ করলে তুমি মোটামুটি 15টার মধ্যে 10টা প্রশ্ন একদম হুবহু কমন পেয়ে যাবে। তা সেজন্য যদি তুমি প্রস্তুতি নিতে চাও এখন, যে নতুন করে ম্যাথটা পড়তে চাচ্ছ, তাইলে অবশ্যই তুমি পড়তে পারো, কোনো সমস্যা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 20 বছরের প্রশ্নটা তুমি সমাধান করো, এনাফ। আর বাকি যদি তুমি একান্তই এই দুটাকে বাদ দিতে চাও, না ভাই আমার অ্যালার্জি আছে একদমই পারতেছি না, তাহলে বাংলা ইংরাজি পড়ো, এটাই তোমার জন্য বেটার হবে। আশা করি তোমাদের বুঝতে পারছি গুরুত্বপূর্ণ কথাগুলো, তোমরা বুঝতে পারছো যে পরীক্ষা পদ্ধতি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো আশা করি বুঝতে পারছো, এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়। আর তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে, যেমন ভাইয়া কত মধ্যে পজিশন হইলে কী হয় না হয় এরকম কথাবার্তা, এটা নিয়ে আমি জাস্ট একটু তোমাদের আইডিয়া দিই। তুমি যদি 100-এর মধ্যে 60 পাও, তুমি কনফার্ম তুমি চান্স পাইবা। 100-এর মধ্যে তুমি যদি 60 পাওয়ার মতো তোমার অ্যাবিলিটি থাকে, তুমি কনফার্ম চান্স পাইবা। 60 কীভাবে পাওয়া যায়, 60-এর হিসাবটা কীভাবে হবে, এটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও আলোচনা করবো নি। 60 যদি পাও তুমি 100% চান্স পাচ্ছ। আর যদি তুমি 65-এর উপরে পাও বা 70-এর কাছাকাছি যদি পাও, তুমি নিশ্চিত 1000 বা 1500 এইরকম ঘরে তোমার পজিশনটা থাকতেছে, 1000-1500 ঘরে পজিশনটা থাকতেছে, যেটা যথেষ্ট ভালো একটা পজিশন। আর 1000-এর নিচে যদি তুমি পজিশন থাকে, তুমি মোটামুটি যে কোনো সাবজেক্টই পাইবা, মোটামুটি যে কোনো ভালো সাবজেক্ট পাইবা 1000-এর নিচে পজিশন। তার মানে তুমি যদি 75-এর মতো টার্গেট করে পড়ো, যে 75 তুমি পাবে, 75 পাওয়ার মতো তোমার এক ক্যাপাবিলিটি আছে, তাইলে তুমি শিওর থাকো ঢাকা ইউনিভার্সিটিতে যে কোনো সাবজেক্ট তুমি পড়তে পারবা, এটা নিয়ে তোমার টেনশন নেওয়ার কিচ্ছু নাই। তাই এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো নি। এই পজিশন নিয়ে আমাদের এখন টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে আমরা সর্বোচ্চটা ভালো করার চেষ্টা করব, সর্বোচ্চটা ভালো করার চেষ্টা করব। এখন হয়তো তোমরা অনেক ধরনের মানসিক দ্বিধাগ্রস্ততায় আসো, যে ভাই আমি এতদিন পড়িনি, এখন হবে কি হবে না, ভাইয়া চেষ্টা করে যাও, সবই হবে ইনশাআল্লাহ সবই হবে। তবে চেষ্টা থাকতে হবে, মানে তোমার ভিতরে আসলে তুমি মানে মানুষ আসলে কোনো একটা কিছু করা শুরু করে কোথা থেকে, একটা ব্যথা থেকে, তোমার ভিতরে একটা ব্যথা আছে বলেই তুমি এই কাজটা করতে চাচ্ছ, তোমার ভিতরে একটা চাহিদা আছে, তোমার ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে বলেই তুমি একটা প্রস্তুতি নিচ্ছ, বা তোমার একটা স্বপ্ন আছে বলেই তুমি হচ্ছে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। যদি সেই স্বপ্নের চিন্তাটা করো, যেগুলো জিনিস তুমি হারায় আসছো পিছনে, সেগুলো নিয়ে আর চিন্তা করো না, কারণ মানুষের জীবনটা একটা জিনিসকে হারাবে, সামনে আরেকটা জিনিসকে পাওয়ার চেষ্টা করবে। সামনের জিনিসটা ভালো হোক খারাপ হোক, যদি তোমার পাওয়ার চেষ্টাটা থাকে তুমি আগায় যাচ্ছ। আর জীবন মানেই গতিশীলতা, গতিশীলতা মানেই জীবন। তুমি যখন নিজেকে আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করবা, এটাই তোমার জীবনের মূল চালিকা বা এটাই মূল উদ্দেশ্য, যে তুমি আগায় যাচ্ছ। এখন এই আগায় যাওয়ার মাঝখানে কিছু পাচ্ছ কি পাচ্ছ না, এটা আসলে বড় গুরুত্বপূর্ণ বিষয় না, তবে তোমাকে আগায় যেতে হবে, তোমাকে থমকে দাঁড়ানো যাবে না, তোমাকে মনে কষ্ট নিয়ে কোথাও বসে থাকা যাবে না, এই কথাটা মনে রাখবা। বাকি চেষ্টা করে যাও, আমরা পরবর্তীতে আরও অন্যান্য আলোচনা আনবো। মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারছো। এই তো এখানে শেষ করতেছি, ধন্যবাদ সবাইকে।